এখন দেখবো যে কেমন কারেন্ট ফ্লোটা দেয়। কি খাইছ? খাইছ? আমার মোটোজিনির একজন সদস্য, তার মুখে সবসময় হাসি থাকে। নেক্সট ভিডিও কিন্তু 0 to 60। আজকের ভিডিওটা হচ্ছে আমার বাইকে কিছু জিনিস আপগ্রেডেশন করব পারফরম্যান্সের জন্য, সেই কারণে আজকের এই ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করা যাক। কি অবস্থা ভাই? লাগছে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আমরা বাইকে চলে যাই। আজকে যেহেতু বলছিলাম যে স্টক কয়েল আর প্লাগের পারফরমেন্স আর আফটার মার্কেট কয়েল আর পারফরমেন্স নিয়ে কেমন হচ্ছে সেই বিষয়টা, কিন্তু আমার আগের স্টক কয়েল আর প্লাগ খুলে ফেলছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু আবার আমি এগুলো ইনস্টল করব এখন, করে পারফরমেন্স ওয়াইজ কিভাবে ডেভেলপ হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন আগে বাইকটা খুলে আবার স্টক প্লাগে যাওয়া যাক, কয়েলে যাওয়া যাক, তারপর না হয় আফটার মার্কেট যেটা আছে সেটাতে আমরা দেখব। কেমন হচ্ছে কি আফটার মার্কেট কয়েলের পারফরম্যান্স সেটা এখন আপনাদেরকে দেখাবো। জাস্ট এখানে স্টক প্লাগ নাই, এখানে আফটার মার্কেট প্লাগ লাগানো আছে একটা, সো আফটার মার্কেট কয়েল লাগানো আছে। এখন দেখবো যে কেমন কারেন্ট ফ্লোটা দেয়। তো ক্যাপটা খুলে খালি ফ্লোটা দেই। কারেন্টের ফ্লোটা দেখা যাচ্ছে, একটু দূরে নাও। কি খাইছ? খাইছ? দূরে পেল এনে 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 আটকাও না, এগুলো ইগিয়ে দিতে হন। এই যে দেখেন কারেন্ট কিন্তু কোনো মতে কোনোভাবে ফ্লো মিস করতেছে না এবং সব দিক দিয়ে টানতেছে। যাই হোক, সো বোঝা যাচ্ছে যে স্টক কয়েল আর প্লাগ থেকে কতটুকু ডিফারেন্স আছে। এখন আমরা দেখবো যে স্টক প্লাগ লাগাইছে স্টকটা, আচ্ছা স্টক কয়েলে কেমন আফটার মার্কেট ইসে সার্ভিস দেয়। দেন অল্প একটু চিকন আছে, যেটা নাকি পুরোপুরি বোঝাও যাচ্ছে না। এটা হচ্ছে কি স্টক কয়েল, এই যে স্টক কয়েল, স্টক প্লাগটা লাগাও হন। সো এই ছিল লেজার ইরিডিয়াম প্লাগটা, আরো লুজ দাও স্ট্রেট বড়। এই হচ্ছে লেজার ইরিডিয়ামের, অবশ্য আমি ততক্ষণ লাগানো ছিল যার জন্য একটু কালো কালো হয়ে আছে, বাট মাথাটা কিন্তু ঠিক আছে। এই যে মাথাটা হচ্ছে মোটা, আর স্টক ইরিডিয়াম হচ্ছে এটা, স্টক প্লাগ হচ্ছে এটা, আর আফটার মার্কেট এই যে মাথাটা হচ্ছে চিকন। সো এখন আমরা যাব হচ্ছে স্টকটায়। এই স্টক প্লাগ আর হচ্ছে স্টক কয়েলে, এই যে মিস ফায়ার করতেছে দেখছ, এই যে ফায়ারগুলো মিস করে, এই যে ছেড়ে ছেড়ে দেয়। এই হচ্ছে গিয়ার চেঞ্জ করার কারণ, পারফরমেন্সের জন্য একটু আপগ্রেডেশন করা লাগে। আমরা এখন পুরো দুইটা জিনিসই আমরা যাব হচ্ছে গিয়ে আফটার মার্কেটে, প্লাগেও যাব কয়েলেও যাব। আমি ইউজ করতেছি উমার FI কয়েলটা, আউট কয়েল, আর প্লাগ ইউজ করতেছি লেজার ইরিডিয়াম CR9। সো এখন দেখবো আমরা, লাগাইছো প্লাগ? প্লাগটা লাগাও। যে আবার এখন দেখবো যে আফটার মার্কেটের কারেন্টের ফ্লোটা কেমন দেয়। প্রপার কারেন্টের ফ্লো থাকলে হচ্ছে গিয়ে আপনার সব কিছুই ভালো থাকবে, মাইলেজ ভালো থাকবে, একটু মাইলেজ একটু আপ ডাউন করবে, হয় বাড়বে না হয় কমবে, বাট আপনার রেডি পিক আপ রেসপন্সটা প্রচুর পরিমাণে বাড়বে, আর সেই সাথে থ্রোটল খুব ফ্রি থাকবে। এই যে এইটার কারেন্টের ফ্লোটা দেখেন, কারেন্টের ফ্লোটা কতটুকু একদম ফ্লো, কোনো ছাড় নাই, একসাথে ফ্লো করতেছে, কতটুকু বাড়ছে। তো এই কারণে হচ্ছে কি আফটার মার্কেটের প্ল্যানগুলো আমরা করি, আফটার মার্কেট প্রোডাক্ট ইনস্টল করি। তো কমপ্লিট করো, তারপরে বাদ বাকিটা এখন দেখা যাবে কেমন কি আছে না আছে। কি জানাবেন? হ্যাঁ ভাই, এ হচ্ছে গিয়া
আমার মটোজিনির একজন সদস্য, তার মুখে সবসময় হাসি থাকে। হ্যাঁ হ্যাঁ, ভাত খেয়েছো? ভালো খেলাম। কি দিয়া? নটি লটি লটি অলরেডি কিন্তু প্লাগ কয়েল চেঞ্জ করার পরে 0 to 100 এন্ড 0 to 60 টেস্ট রাইড করা আমার হয়ে গেল। সো বাইকটা এইমাত্র টেস্ট রাইড করলাম, বাকিটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। অপেক্ষা করতে থাকুন নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড আর রাইড সেফ। নেক্সট ভিডিও কিন্তু 0 to 60।